হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস কন্টেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ আমি 1 কিলো মতো চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি জলে। আমি আজকে ফ্রাইড রাইস বানাবো, তো চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে বিনস কুচি, এখানে রয়েছে মটরশুঁটি, এখানে গাজর কুচি, ক্যাপসিকাম আর কাজু আর কিশমিশগুলো আমি ভেজে মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে তেজপাতা আর দারচিনি এলাচ আর লবঙ্গ, আর রয়েছে এখানে ঘি। আমি প্রথমেই চাল জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি হাঁড়িতে করে। তো এবারে আমি চালটা দিয়ে দেবো, যে চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। রাইসের চালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আর ফ্রাইড রাইসের ভাতগুলো খুব বেশি সময় লাগে না রান্না করার জন্য, খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যায়। এটা আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে ভাতটা। এখানে আমার ভাতটা দেখো, আমার ভাতটা রান্না হয়ে গেছে। এবার আমি মাড়টা ঝরিয়ে নেবো, ভাতের মাড়টা ঝরিয়ে আমি ভাতটা একটা সাজিতে রেখেছি। এবার আমি কেটে রাখা ভেজিটেবলসগুলো ঘিয়ের সঙ্গে ফ্রাই করে নেব ভালো করে। আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি একটু সাদা তেলও এর সঙ্গে দিয়ে দেব, কারণ শুধু ঘিতে অনেকে খেতে পারে না। আমাদের বাড়িতে যেমন শুধু ঘিতে খেতে অসুবিধা হয়, তাই জন্য আমি ঘি আর সাদা তেল দুটোই মিশিয়ে নেব। ঘি আর সাদা তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেব, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। একটু অন্ধকার হয়ে এসছে, রাত হয়ে গেছে এই জন্যে। এবারে আমি ভেজিটেবলসগুলো সব একসঙ্গে ফ্রাই করে নেবো। আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবারে বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো আমি একটু কোনা করে কেটে নিয়েছি, মানে এটাকে তেসা তেসা বলে না কীরকম যেন কী যেন বলে বেশ একটা, বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর কি, দেখতে সুন্দর লাগার জন্যে। মটরশুঁটিগুলো আমি একটু পরে দেবো, কেননা মটরশুঁটিগুলো একটু ফাটে। তো এবার আমি এখানটায় 1/2 স্পুন লবণ দিয়ে দিলাম। এবারে আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এগুলো একটু সাইড করে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আর এই সময় একটা ভীষণ ভালো স্মেল বের হয় কাজু আর কিশমিশটা ফ্রাই করার সময়।
এটা ভালো করে ফ্রাই হয়ে এসেছে। দেখো কিশমিশগুলো বেশ বড় বড় হয়ে গেছে ফুলে। এবারে ভাতগুলো দিয়ে দেবো। দেখো ভাতটা ভীষণ ঝরা হয়েছে, একটু শক্ত শক্ত ভাতটা নামাতে হয়, আমিও সেরকমভাবেই নামিয়েছি। এটা এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি ঠিক লাইটটা আমার ঠিক নেই তাই আমি ভালো করে দেখাতে পারছি না। আরো এক স্পুন লবণ আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি, আমি প্রায় হাফ কাপ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টি মিষ্টি রাইস পছন্দ করি, আমার আরও চিনি লাগতে পারে, তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। তো এটা এবার খুব ভালো করে মিক্স করতে হবে, আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা 5 থেকে 10 মিনিট মতো ফ্রাই করলেই মিক্স করলে খুব মানে ভালো রান্নাটা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা। এটা বাড়িতে গোটা গরম মশলা থেতো করে দিলেও খুব ভালো একটা ফ্লেভার আসে, আর শাহী গরম মশলা দিলেও খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি এটা সাধারণত দিয়ে থাকি, কে দেয় অন্য কেউ দেয় কি না আমি জানি না, তবে তোমরা দিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানেই আমার রাইসটা রান্না কমপ্লিট হলো, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। এবারে আমি চিকেনটা রান্না করব। তো চিকেনটা আমি অনেক কবার ধুয়ে নিয়েছি, এটা আমি ফাইনাল ধুচ্ছি। এখানে প্রায় 1.5 কিলো মতো চিকেন আমি কিনেছি, 1.5 কিলো মতো চিকেন আমি এনেছি আর কি। তো এগুলো আমি ধুয়ে ধুয়ে একটা বাটিতে প্রথমে তুলে নিচ্ছি। দেখো চিকেনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিকেন টিকেন সবসময় সুন্দর করে ধুয়ে নিতে হয়, এতে অনেক রক্ত টক্ত থাকে। তো এখানে 1.5 কিলো মতো চিকেন আছে, পুরোটা চিকেন আমি রান্না করব না, এর থেকে কিছুটা চিকেন আমি তুলে রেখে দেবো, কেননা আমাদের অত চিকেন লাগে না। এখানে প্রায় 1 কিলো থেকে একটু বেশি চিকেন আছে। এখানে রয়েছে কটা আলু, আলু কেটে নিয়েছি মাঝখান থেকে। এখানে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো আমি এবার পেস্ট করে নেব। পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সবগুলো পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, এবার মাংসটা আমি সব কিছুর সঙ্গে মশলার সঙ্গে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। এখানে লবণ অ্যাড করে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ দিলাম, আরও একটু হলুদ দিয়ে দেব, কারণ আমি সব একবারেই দিয়ে দিচ্ছি। একবার দিয়ে দিলে বেশ মাংসের মধ্যে ঢুকে যায় ব্যাপারটা। একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে 5 থেকে 10 মিনিট আমি এটা স্টোর করে রাখবো। তো এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেব। এবার কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো এবং আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নেব।
এবার লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ এটা দিয়ে সুন্দর করে ভাজতে থাকব এমন ভাবে ভাজবো যেন আলুগুলো এমনিতেই খাওয়া যায় তো আলুগুলো আমরা সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি যে তেলটা বাড়তি ছিল তার মধ্যেই তেজপাতা জিরে এগুলো ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম কারণ রাইসের সঙ্গে গ্রেভিটা একটু গাঢ় দরকার হয় তাহলে খেতে ভালো লাগে তো পেঁয়াজটা আমার সুন্দর করে ফ্রাই হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি কষালে খাওয়া যাবে আর কি মানে কষানোটাই খাওয়া যাবে আর মশলার মধ্যে যে মানে চিকেনটা ম্যারিনেট করার পর যে পাত্র থেকে আমি কড়াতে দিয়েছি সেই পাত্রে যে মশলাটা ছিল তার মধ্যে বাড়তি জলটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু কষিয়ে নেব তাহলে মশলাটা আলুর মধ্যেও সুন্দর করে যাবে এবার ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম দেখো চিকেনটা অনেকটাই কষে এসছে ভালোভাবেই কষছে আরেকবার ঢেকে দিলাম এবার চিকেন থেকে চিকেন তার তেলগুলো ছেড়ে দিয়েছে এবারে আমি মশলার পাত্রে যে জলটা দিয়ে দিয়েছিলাম বাড়তি জল আমি এখানে ব্যবহার করছি না সেইটুকু জলই আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পাত্রটা ধোয়া জল দেখো দারুণ একটা কালার এসছে এবার একটু ঢেকে দেব এটা আমি জলটা সুন্দর করে ফোটার জন্য চিকেনের ঝোলটা এবারে ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে এবারে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিচ্ছি আমি এখানে শাহি গরম মশলা সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করলাম দেখো কেমন গাঢ় হয়েছে গ্রেভিটা এটা ফ্রাইসের সঙ্গে খেতে খুব ভালো হবে এটা আমার চিকেনের ফাইনাল লুক দেখো তোমাদের কেমন লাগছে এটা দেখতে ভীষণ ভালো হয়েছে আর খেতেও টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানাতে অবশ্যই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই